হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, বিশেষ করে যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছো তাদের জন্য তো এটা ভীষণই একটা ভালো আপডেট। কালকে আমি তোমাদের যেমনটা বলেছিলাম, ইস্ট বেঙ্গল কোচ মানলো দিয়াস এই সপ্তাহের মধ্যেই গোয়া পৌঁছে যাচ্ছেন। তো সেই মতো কিন্তু আজকে একটু আগে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে। মানালো দিয়াস সহ পুরো ইস্ট বেঙ্গলের কোচিং টিম কিন্তু গোয়া পৌঁছে গেছে। মানালো দিয়াস সঙ্গে তার স্প্যানিশ সহকারী কোচ পুবেল গার্সিয়া এবং ভারতীয় সহকারী কোচ মৃদুল ব্যানার্জিরা তো আছেনই। এর সাথে সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই মরশুমে যেসব টেকনিক্যাল স্টাফদেরকে রিক্রুট করেছিল, অর্থাৎ স্পোর্টস সায়েন্স স্পেশালিস্ট, সাইক্রোয়াটিস্ট, পারফরমেন্স অ্যানালিস্ট, এনারাও কিন্তু অলরেডি গোয়া পৌঁছে গিয়ে কোয়ারেন্টিন স্টার্ট করে দিয়েছেন। অর্থাৎ 8 দিন পর কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট প্র্যাকটিস শুরু করে দিতে চাইছে, যতটা পর্যন্ত আপডেট পাওয়া গেছে। ভারতীয় প্লেয়াররা কিন্তু আর 2-1 দিনের মধ্যেই গোয়া পৌঁছে যাবেন। এবং তোমরা জানোই ভারতীয় প্লেয়ারদের সবারই কিন্তু 2 ডোজ করে ভ্যাকসিন হয়ে গেছে, তাই সেক্ষেত্রে তাদের কোয়ারেন্টিনের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে বিদেশি খেলোয়াড়রা প্রত্যেকেই কিন্তু ভিসা পেয়ে গেছেন, একজন ফ্রান্সও প্রস্তুত কালকের চলেই এসছেন, বাকিরাও কিন্তু এই সপ্তাহের মধ্যেই গোয়া পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ ইস্ট বেঙ্গল অক্টোবরের শুরুর দিক থেকেই কিন্তু তাদের প্র্যাকটিস শুরু করে দেবে যতদূর পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। এটা অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা ভীষণ ভীষণ ভালো আপডেট। তো যাই হোক, এখন আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।